করে তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। জোরে বলেন না, আর একটু জোরে হবে না? রসুল তোমার, আপনার সমাজে শত্রু অভাব হবে না। জি, আপনি হক কথা বলবেন, আপনি আলেম হন, হাফেজ হন, মাওলানা হন, কারি হন, পীর হন, পীরজাদা হন, নবী হন, নবীজাদা হন, সমাজের মানুষ আপনার পিছনে কিভাবে লাগতে হয় ও সমাজের মানুষের জানা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তার 40 বছর জীবন অতিবাহিত করলো। যে মক্কার মানুষেরা তার সুন্দর সুন্দর উপাধি দিল, কেউ বলল মুহাম্মদ হলো আল আমিন। ওফ, প্রিয় নবী যে কাজটা করবে তখন তার ঘাড়ে নবুয়াতের দায়িত্ব চাপানো হয়। যে কথাটা বলবে মক্কার মানুষেরা এক বাক্যে স্বীকার করে নেবে, মুহাম্মদ সাল্লাম যা বলেছে সত্য বলেছে, এ বিকল্প কোনো কথা নেই। তিনি কি ব্যবহার, কি আখলাক, কি চরিত্র বিশ্বনবীর ছিল। যেই প্রিয় নবী দেশের যে জনগণ গুলো তারে ভালোবাসে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথটা দেখিয়ে দেওয়ার জন্য যেই প্রিয় নবী বললেন, বাবা তোমরা এই জান্নাতের পথগুলো পরিত্যাগ করে জান্নাতের পথে চল, শুধু এতটুকু কথা। তোমরা লাতের পূজা করো না, উজ্জার পূজা করো না, আগুনকে পূজা করো না, দেব দেবীর পূজা অর্চনা করো না, পাথরের তৈরি প্রতিমা, মাটির তৈরি প্রতিমা, বড় বড় বটবৃক্ষের নিচে গিয়ে তোমরা পূজা অর্চনা করো না, বরং এবাদত বন্দিগি যদি করতে হয় একমাত্র আমার যিনি স্রষ্টা, পরওয়ারদিগার, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, ইবাদত বন্দেগি করে তোমার নিজের জীবনটা যদি তুমি ধন্য করতে পারো, আমি প্রিয় নবী আমায় যদি তুমি নবী হিসেবে স্বীকার করে নাও, আমার উপরে যে ঐশী বাণী কোরআন মসজিদের অবতীর্ণ হয়েছে এর আদেশ আর নিষেধগুলো যদি মেনে চলতে পারো, আমি মুহাম্মদ সাল্লাম বলছি তোমাদের না নিয়ে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। একবার মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। কথাটা কি প্রিয় নবী খুব খারাপ কথা বলে ফেলেছে? হযরত মুহাম্মদ সাল্লাম যে কটা কথা বললেন সব কটা কথা ভালো কথা বলেছেন, কিন্তু মক্কার জমিনে এই ভালো কথাগুলো বলার কারণে প্রিয় নবীর শত্রুর অভাব হয়নি। দেখা গেল হাতে গুনে প্রায় 40 জনের মতো মানুষ মুহাম্মদ সাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, আর গোটা মক্কার মানুষেরা তার বিরোধিতায় লিপ্ত। যে মক্কার মানুষেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তার যে সম্মান করত, ইজ্জত করত, বড়রা স্নেহ করত, কল্পনার অতীত, সেই মক্কার মানুষের আজকে প্রিয় নবীর চরম দুশমন। কেন? দুটো খাঁটি কথা বলার জন্য, দুটো হক কথা বলার জন্য। আমি মূর্তি পূজা করতে নিষেধ করেছি, সমাজের একদল মানুষের ব্যবসা বন্ধ হবে। যে মানুষগুলোর ব্যবসা বন্ধ হবে ওরা তো তখন রাগে অগ্নিশর্মা। এ মুহাম্মদ সাল্লাম, আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ যার যার পূজো অর্চনা করে তার পূজো অর্চনা করতে বারণ করতেছে, আমাদের কর্তৃত্ব খর্ব হবে, আমাদের কেউ আর মানুষ বলে দাম দেবে না, দেশের মানুষ আমার আর নেতা বলে মানবে না, এই মানুষগুলো তখন তখনই হকের পথে, হকের সামনে বাধা দিয়ে দাঁড়িয়ে গেল প্রাচীরের মতো, যাতে হক সমাজের বুকে প্রতিষ্ঠিত না হতে পারে। আচ্ছা ভাই, এরা যে হকের পথে বাধা দিয়েছিল, আচ্ছা হক কি ওই জায়গায় থেমেছিল? সেদিন প্রিয় নবীর হককে এক কথায় কোরআন আর হাদিসের প্রচারকে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যত বাধা দিয়েছিল, তার প্রচার আর প্রসারটা তত লাভ করেছিল, তত দ্রুত গতিতে বেড়ে গিয়েছিল। একবার মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। ভাই, দিনের শত্রু, ইসলামের শত্রু, হক পথের শত্রু, হকপন্থীদের শত্রু কি শুধু সে যুগে ছিল? এ যুগে নেই, ভুরি ভুরি আছে। আপনি হক কথা বলবেন,
আপনার নামে এমন একটা লকআপ দিয়ে দেবে, এমন একটা উপাধি দিয়ে দেবে, এখন সারা জীবন শুধু ধুতি হবে। জি, সারা জীবন ধুলেও ও ধোয়ে পরিষ্কার হবে না। কিন্তু বাংলার মুসলমান বলে কথা নয়, গোটা বিশ্বের মুসলমানের তো একটাই ভাববার বিষয়, হক আর বাতিলকে চিনতে হবে। আমি হক আর বাতিলকে যদি চিনতে না পেরেছি, আমি সারা জীবন নামাজ পড়লি আমার নামাজের কোনো কাজে আসবে না। যে সারা জীবন আমি রোজা রাখলাম বছরের পাঁচটা দিন বাদ দিয়ে, আমি বাতিলকে অনুসরণ করব, বাতিলকে সমর্থন করব, বিরাট জিন্দাবাদ দেবো, বিরাট তকবীর ধ্বনি দেবো, আবার আমার নামে তকবীর ধ্বনি না দিলি আমি স্টেজ থেকে নেমে চলে যাব, জলসা আমি করব না। তাই জানতে হবে এটা কি হচ্ছে, এটা আমি এমন কি এমন পাটা তৈরি হয়েছি, হ্যাঁ, যে আমার নামে তকবীর দিতেই হবে।